আরও একবার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে বিপন্ন রাজ্যের পাট শিল্প এতদিন পর্যন্ত খাদ্য সরবরাহের জন্য পাটজাত ব্যাগের ব্যবহার করতে হতো খাদ্য দপ্তরকে, কিন্তু সেই পাটজাত ব্যাগের ঊর্ধ্বসীমা তুলে দিতে চায় কেন্দ্রীয় সরকার। এর ফলে বিপাকে রাজ্যের পাটকলগুলো বন্ধ হতে বসেছে। রাজ্যের বেশিরভাগ পাটকল, তেমনই একটি ক্যালকারা জুট মিল, হঠাৎ করেই জানুয়ারি মাসের 27 তারিখে মিল বন্ধ করে দেয় মিল কর্তৃপক্ষ। শনিবার দিন এই চটকল খোলা ব্যাপারে উদ্যোগী হলেন আইনটিডিসির রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি এবং আইনটিডিসির উত্তর কলকাতা সভাপতি স্বপন সামন্তার। শনিবার দিন তাদের উদ্যোগে মিলের সামনে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়। এদিন রাজ্য সরকার এবং শ্রমিক এবং মিল সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে আলোচনার মাধ্যমে এই মিল খোলার ব্যাপারে সচেষ্ট হবেন বলে জানালেন আইনটিডিসির উত্তর কলকাতা সভাপতি স্বপন সামন্তার। কেন্দ্রীয় সরকার এমন একটা পদক্ষেপ গ্রহণ করছে যে জুট, আমাদের দেশে তো জুটের চাহিদা প্রবল, জুট ব্যাগের, এবং এই সময় এফসিআই এর গোডাউন গুলোতে খাদ্যশস্য মজুত হয়, জুট ব্যাগের এই সময় ব্যাপক চাহিদা রয়েছে। দিল্লিতে যে মিটিং হয়েছিল, অর্জুন সিংরা সেখানে সব আলো করে বসেছিলেন, কেউ বিরোধিতা করেননি, বলছে জুট ব্যাগ দিতে না পারলে প্লাস্টিক ব্যাগ দিয়ে আমরা করব। এটা আসলে বাংলার জুট শিল্পকে ধ্বংস করে প্লাস্টিক লবিকে এগিয়ে দেওয়ার একটা বিজেপির চক্রান্ত। রাজ্য সরকার তীব্রতার প্রতিবাদ করেছেন এবং আমরা চেষ্টা করছি যাতে আমাদের রাজ্যে জুট মিলগুলো, যে কটা, এর মধ্যে বহু জুট মিল খুলেছে, বাকিগুলো যাতে খুলে, মুখ্যমন্ত্রীর স্ট্রিক্ট নির্দেশ রয়েছে। কিন্তু বিজেপির এই যে, যদি ব্যাপারটাকে এমনভাবে ওরা করতে চাইছে, জুটের দাম এমনভাবে বেঁধে দিয়ে যাতে প্লাস্টিক লবিকে এগিয়ে দেওয়া যায়, এটা একটা বাংলা বিরোধী চক্রান্ত বিজেপির। 17 তারিখ শ্রম দপ্তর মাননীয় শ্রমমন্ত্রী বৈঠক ডেকেছেন, ত্রিপাক্ষিক বৈঠক, শ্রমিকরা থাকবে, সরকার থাকবেন, মালিক পক্ষ থাকবে, আমরা আশাবাদী যে সদর্থক ভূমিকা, সেখান থেকে সদর্থক একটা দিশা পাওয়া যাবে। কারখানা জুট মিলটা হঠাৎ করে 27 তারিখ বন্ধ করে দেয়, আমার কাছে খবর পাওয়াতেই আমি আজ সবাইকে ডেকেছিলাম এখানে, দুর্ভাগ্যক্রমে আর সৌভাগ্যক্রমেই হোক, 6টা ইউনিয়ন, একটা 6 জনকেই আমরা ডেকেছিলাম, 5টা ইউনিয়নের নেতৃবৃন্দরা গেছিল, সবাইকে অভিনন্দন, সবাই একসাথে যাওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছে, সবাইকেই বলেছে জুট মিলটা খুলতে হবে, প্রত্যেককে কাজ ঠিকমতো করতে হবে, এবং শ্রমিক স্বার্থ যাতে বিরোধী না হয় সেদিকে আমাদের নজর থাকবে, সরকারের নজর থাকবে। সবাই একমত হয়েছে, সবাই মিলিতভাবে আজকে একটা গেট মিটিং ডেকেছিল, আমরা সবাই এসেছিলাম, আমরা সবার কাছে প্রকাশ্যেই বলেছি আগামী 17 তারিখ এই মিল খোলার জন্য সরকার পক্ষ থেকে একটা মিটিং ডাকা হয়েছে। আমরা যেটা চিঠি করে পাঠানো হয়েছিল, আমাদের প্রতিনিধিরা এর আগে গিয়েছিল, তার সাথে আলোচনা করেছে, আমরা খুবই আশাবাদী যে জুট মিলটা খুব তাড়াতাড়ি খুলতে পারবো এবং আমার শ্রমিক কর্মচারী ভাই বোনদের মুখে হাসি ফোটাতে পারবো। আর আমাদের লক্ষ্যটা এটাই যে কোনো ফ্যাক্টরি হোক, মিল হোক, বন্ধ করা যাবে না। আমরা শ্রমিক, মালিক, সরকার, সাধারণ জনগণ সবাইকে একসাথে নিয়ে সবার স্বার্থ যাতে চরিতার্থ করা যায়, ভালো থাকা যায়, তাই সেই লক্ষ্য রেখেই আমরা এগোবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।